বিশমিল্লা রহমান রিম আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শালমা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পটেটো স্ন্যাক্স বা এটা সুজি আলু ডোনাট বলতে পারেন বা সুজি আলু স্ন্যাক্সও বলতে পারেন তো কিভাবে বানিয়েছি চলুন তাহলে আপনাদের দেখায় তো এখানে স্ন্যাক্স করার জন্য যেগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি প্রথমে আলু দেখতে পাচ্ছেন এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে পিস করে নিয়েছি সাথে একটা বড়ো সাইজের গাজর তাকেও এইভাবে পিস করে নিয়েছি চাইলে সালাতের মেশিনেও একদম মিহিন করে কেটে নিতে পারেন এরপর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো তাকেও কুচি করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা তাকেও কুচি করে নিয়েছি ক্যাপসিয়াম কিছু নিয়েছি তাকেও কুচি করে নিয়েছি সাথে ধনে পাতা নিয়েছি তাকেও এইভাবে কুচি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে পিস করে নিয়েছি বা কুচি করে নিয়েছি এরপর নেব একটা প্লেট তার মধ্যে যে সুজিটা নেবো সেই সুজির মাপটা এখানে দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় দু কাপের মতন সুজি নিয়ে নিচ্ছি তো গ্রাম হিসাবে দেখলে এখানে একশো গ্রাম সুজি নিচ্ছি তো এই কাপ হিসাবে মাপলে এটা দু কাপ সুজি হবে এরপর কিভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো চলুন তাহলে প্রথমে এখানে ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রায় এক গ্লাসের মতন পানি দিয়ে দিয়েছি পানিটা যখন এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে যে আমি আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি তা আলুটাকে প্রথমে একটু হালকা পানিতে ফুটিয়ে নিতে হবে তার জন্য প্রথমে আগে আলুটা দিয়ে দিচ্ছি এরপর এখানে অল্প করে লবণ দেবো দিয়ে পানিটা যখন এইভাবে ফুটে আসবে এখানে আর যে বাকি সবজিগুলো নিয়েছি স্ন্যাক্স করার জন্য সেগুলো দিয়ে দেব তো প্রথমে এখানে গাজরটা দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি এরপর ক্যাপসিকাম কুচি এরপর টমেটো কুচি এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন দিয়ে সবগুলোকে এবার একসাথে মিশিয়ে নেব নিয়ে মিনিট দুই থেকে তিন মিনিট এটা একটু রান্না হতে দেবো যাতে এইগুলো অল্প করে একটু সেদ্ধ মতন হয়ে যায় এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব এরপর মশলা দিয়ে দেবো শতপ্রথমে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা অল্প করে একটু হাফ চামচের মতন প্রায় দিয়ে সবগুলোকে এইভাবে একসাথে একটু মিশিয়ে কষে নিচ্ছি এরপর যে সুজিটা নিয়েছি সেই সুজিটা দিয়ে দেবো তো সুজিটা দেবার সময় চমচটা অনবরত এইভাবে নাড়তে হবে নইলে সুজিটা তলায় ধলা পেকে যাবে তো এইভাবে একটা ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছে এইভাবে অনবরত মাখিয়ে মাখিয়ে রান্নাটা করতে হবে সুজিটা যেন একটা ডো আকারে তৈরি হয়ে যায় একদম দেখতে পাচ্ছেন শুকনো শুকনো করে নিতে হবে এরপর এখানে অল্প করে ধনে পাতা আর যে কাঁচা লঙ্কা কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার সবগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিছুক্ষণ অনবরত এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এইভাবে আমি প্রথমে সুজির ডোটা তৈরি করে নিচ্ছি এইভাবে যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন ডোটাকে আমি একটা প্লেটে বের করে নেব এরপর ওভেনেতে আর একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে হাফ চামচের মতন সরিষার তেল দিয়েছি অল্প করে জিরে দিয়েছি আর সর্ষেও দিয়েছি অল্প করে বা রায় যেটা বলতে পারে আর কারি পাতা কিছু দিয়েছি দিয়ে ফোড়ং দিয়ে দিচ্ছি এইভাবে যখন ফোড়ংটা দেওয়া হয়ে যাবে যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ংটা দিয়ে একটা চামচের মাধ্যমে ফোড়ংটাকে ডোয়ের সাথে মাখিয়ে নেব ভালোভাবে তো এইভাবে মাখিয়ে নিচ্ছি নেবার পর হাতেতে অল্প করে সরষের তেল আমি মাখিয়ে নেবো তো এখানে দেখতেই পাচ্ছেন হাতে করে অল্প করে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি নেবার পর ডোটাকে একটা আকারে তৈরি করে নেব দেখুন এই আকারে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর একটা তৈরি করে নিয়েছি তো এইভাবে আমি আরও কিছু তৈরি করে নিচ্ছি এরপর বাকিগুলো তৈরি করে নিয়ে আপনাদের দেখে দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এরপর স্ন্যাক্সগুলোকে আমি তেলতে ভাজবো তার জন্য ওভেনেতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এতে দুশো গ্রামের মতন রিফাইন অয়েল দিয়েছি অয়েলটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে আমি স্ন্যাক্সগুলো ভাজতে দিয়ে দিচ্ছি আজকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করা থাকলে আমি যে কোনো রেসিপির ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিচ্ছে নিয়ে তেল ঝরতে দিয়ে দেবো তো এইগুলো একবারে সব ভাজা যায় না অনেকগুলোই বানিয়েছিলাম তো এটা দুবার ধরে আমাকে ভাজতে হবে তো বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো আবার তেলের মধ্যে ভাজতে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এরপর এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে নেব তো এটা একটু খুবই সাবধানে উল্টে নিতে হয় নইলে স্ন্যাক্সগুলো ছেড়ে যাবে সেই জন্য একটু সাবধানে উল্টে নিতে হয় তো আপনারা একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে পটেটো স্ন্যাক্স বানাতে পারেন বা আলু সুজির স্ন্যাক্স বলতে পারেন এটা বানাতে পারেন তো তেল থেকে আমি এইভাবে তুলে নিচ্ছি নিয়ে তেল ঝরতে দিয়েছি এরপর একটা প্লেটে সার্ভ করে নেব এখানে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর সাথে টমেটো কেচাপ আর কাশুন্দি নিয়ে নিয়েছি এরপর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর কাঁদছে একদম মচে মচে হয়েছে তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানাবেন পটোটো স্ন্যাক্স বা আলু সুজি স্ন্যাক্স বা এটা ডুনাটো বলতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ